হচ্ছে সকাল ভোর, তো এই সময়টাতে সাধারণত সবাই ঘুমিয়ে থাকে। এর অবস্থাটা দেখেন, এটা হচ্ছে আমি শুয়ে আছি, একটা বই নিয়ে বসেছি, এটা গতকালকে কিনেছি, তো এটা পড়বো ভাবছি। আর এই রুমের সবাই মোটামুটি ঘুমিয়ে আছে। এখন আমি একটু ছাদে যাব। ভাবলাম যে একটু ছাদের দিকে যাই, ছাদ খালি থাকবে, সকালবেলা যেতে খুব ভালো লাগবে, কারণ 9টা বাজে আবার আমার ক্লাস আছে। তো ছাদ হচ্ছে 10 তলায়। আমি চলে এসেছি, এটা হচ্ছে 10তলা এবং এটা হচ্ছে 10তলার ভিউ ছাদ থেকে। তো লিফট একদম ছাদে যায় না, 10তলা এসেছে, তো ছাদ হচ্ছে 11তলা, তো আমি 11তলায় যাব। এটা হচ্ছে আরেকটা হল, এখনো চালু হয়নি, এটা চালু হবে। আর এটা হচ্ছে মাঠ, 2তলাতে একটা মাঠ, এখানে সাধারণত ছাত্ররা খেলে, আমিও মাঝে মাঝে খেলি, ট্রাই করি, দেখি এটা খোলা আছে কিনা। না, এটা খোলা, ইয়েস, খোলা। সকালবেলা ছাদে কেউ থাকে না সাধারণত, তাই না? ছাদে কেউ থাকে না, তো ভাবলাম যে ছাদে যাই। তো আমি সকালে ঘুমতে রাত্রে ঘুমে ঘুমতে ঘুম ভেঙে গেছে 3টা বাজে। তো 3টা বাজে ঘুম ভাঙার পর মাথা অনেক চিন্তা আসছিল, একটু বলছিলাম, তারপর হচ্ছে আর ঘুমাই নেই, কিছু কাজ ছিল কাজ করলাম, আর সকালে ক্লাস আছে, কিছু পড়া জমিয়ে রেখেছিলাম, পড়া হয় নাই, তো ভাবলাম এগুলো পড়তে হবে। তো 6:30 বাজার পর আমার খুব মানে একদম 5টা থেকে আমার খুব ক্রিকেট খেলতে ইচ্ছা করছিল। তো ক্রিকেট খেলতে ইচ্ছা করার পর যেটা হলো যে কীভাবে খেলবো, তো আমার রুমমেটকে আমি ডাক দিলাম, ও আমাকে এর আগেও বলেছিল, এর আগে একদিন সকালে উঠেছিলাম, বলেছিলাম যে ক্রিকেট খেলি আমরা দুইজন, ও বলেছে হ্যাঁ যখনই খেলতে ইচ্ছা হয় তোমার আমাকে বললো, আমরা একসাথে খেলবো সকালে। আমি বললাম ঘুমের সময় ডাক দিলে সমস্যা হবে না? তো বললো যে না সমস্যা হবে না। তো তাই আমি আজকে ডাক দিলাম, অনেক চিন্তাভাবনা করেছে, তারপর ডাক দিলাম রুমমেটকে। ডাক দেওয়ার পর যেটা হলো, খুব ভালো লাগছে বাতাস, সকালবেলা খুব ভালো লাগে বাদে। তো যাই হোক, ডাক দেওয়ার পর উঠলো না আর কি। তো তখন আমার একটা জিনিস মনে হলো যে আমি গত 1 বছর যে ভার্সিটিতে ছিলাম, তখন আমি এমন কোনো কাজ করতাম ভার্সিটিতে যেগুলো করার জন্য আমাকে অন্যের উপর ডিপেন্ড হতে হয় না। মানে এখন আমার ক্রিকেট খেলতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন আমি ওকে ডাক দিলাম, তো ক্রিকেট তার একা খেলা যায় না, তো তাই আর খেলা হলো না। কিন্তু এমন যদি যদি হতো এমন একটা কাজ যেটা করার জন্য, বা এমন একটা সুখ বা আনন্দ বা এমন একটা খেলা যেটা খেলার জন্য আমার অন্যের উপর আসলে আমাকে ডিপেন্ডেন্ট হতে হয় না। এর মধ্যে একটা হচ্ছে যে এখন ভিডিও করা, আর একটা হচ্ছে বই পড়া। এই বইটা আমি গতকালকে অর্ডার করেছিলাম, এ জেন্টল রিমাইন্ডার, খুব ছোটো একটা বই। আচ্ছা, এই বইগুলো যে কেউ পড়তে পারে, এগুলো তো পড়ার জন্য ভার্সিটিতে উঠা লাগে না, কারণ হচ্ছে যে স্কুলে আমি আফসোস করি যে এই বইগুলো কেন স্কুলে 9-10 থাকলে পড়লাম না। এগুলো যদিও ইংলিশ বই, তো ইংলিশ বই হলেও স্কুলে এগুলো পড়া অভ্যাস করলে ভালো হয়, এটা আমি ভুল করেছি আমার লাইফে, তখন গাইড দেওয়ার মতো কেউ ছিল না, একটা সমস্যা হয়েছে। ওইখান থেকে আলবিউনি হলটা দেখা যায়, আলবিউনি হল আমার অনেক স্মৃতির একটা হল, ওই হলে আমি ছিলাম। তো যাই হোক, তো এই বই পড়ার জন্য আমার অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, এটা পড়ে যদি আমি আনন্দ পাই। তারপর হচ্ছে সকালবেলা হাঁটা, সকালবেলা সাইকেলিং করা, আমি মাঝে মাঝে বৃষ্টিতে ভিজি, বৃষ্টি অনেকে ভিজতে চায় না, জ্বর আসে, তো এইগুলোর জন্য আমার মোটামুটি কার উপর ডিপেন্ডেন্ট হয় না এই ধরনের সুখ পাওয়ার জন্য। তো সকালে আমি যখন আমার ওই বন্ধুকে বললাম যে চলো ক্রিকেট খেলি, ও যখন না বললো একটু খারাপ লাগলো, মানে আশা অনেকবার চিন্তা করেছি, আর তারপর আশা করে আমি ওকে বলেছিলাম যে ক্রিকেট খেলে কি না। আচ্ছা ওকে, সো এই দরজাটা বন্ধ ছিল কেন যেন, এখান দিয়ে যদি এটা খোলা থাকে, এখান দিয়ে বের হওয়া যায়, তখন কেন যেন সমস্যা হয়েছে। তারপর সাহস করে বললাম, বলার পর যখন খেললো না, একটু
হালকা ইয়ে লাগলো আর কি। তো যাই হোক, তখন আমি ভাবলাম যে আচ্ছা আর কোন কোন কাজ করলে আমি ভালো থাকি এবং কোন কোন কাজ করলে আমার আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। এর মধ্যে একটা হচ্ছে যে বই পড়া, তো এই বইটা আমি এখনই পড়বো। নাস্তা করতে যাব সাইকেল দিয়ে, তো সাইকেলটা চালানো হবে, এসে এই বইটা পড়বো এখনই, মানে ছাদে একা একা বসে কতক্ষণ পড়ার চেষ্টা করব। তারপর হচ্ছে সাইকেল চালাবো, নাস্তা করতে যাব। তো আলবিউনি হলে একটা খিচুড়ি দেয় 25 টাকা দিয়ে, ভালোই, এটা খুব মজা লাগে। এটা আজকে দিবে না, এটা হচ্ছে আগামীকালকে দিবে। তো পরে আমি ভাবলাম যে কী করলে ভালো লাগে, বই পড়লে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, আর অনেকদিন ধরে আমি ভিডিও করি না। সো বই প্লাস ভিডিও নিয়ে আমি ছাদের দিকে যাই। তো এই ছাদে আসলাম, খুবই ভালো লাগছে আমার। মানে এই কথাটা আমি প্রায় আগে নিজেকে বলতাম যে এমন কোনো সুখ যে সুখের জন্য আমার অন্যের উপর ডিপেন্ডেন্ট করতে হয়, আমার দরকার নেই সেই সুখের। ওই সুখগুলোতে আসলে সুখের থেকে একটা সময় কষ্ট বেশি পেতে হয় আমাদেরকে।